নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একটা খুব মুখরোচক শরবত, সেটা হচ্ছে পাকা আমের লস্যি। পাকা আমের লস্যি বানানোর জন্য আমি নিয়েছি দুটো পাকা আম, যেগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। এগুলো আমি এখন এই মিক্সিং বোলে দিয়ে দেবো। আর নিয়েছি টক দই, এতে আমি দেবো 4 টেবিল স্পুন টক দই, আর দেবো 4 চামচ চিনি। আপনারা টক দইয়ের বদলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, তাহলে চিনিটা এতটা দেওয়ার দরকার হবে না। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানাবো। আমার আমের পেস্টটা হয়ে গেছে, এটা খুব ঘন হয়েছে, আমি এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে দেবো। এবার আমি এগুলোকে গ্লাসে ঢালবো পরিবেশনের জন্য। আপনারা যদি খুব ঠান্ডা খেতে চান তাহলে ওপর থেকে বরফ কুচি দিতে পারেন এবং কিছু ড্রাই ফ্রুটসও উপরে ছড়িয়ে দিতে পারেন, তাহলে আরও খেতে ভালো লাগবে। আমার আমের লস্যি পরিবেশনের জন্যে তৈরি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।